সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, যেটা হচ্ছে কৃষি অর্থাৎ অর্থনৈতিক ভূগোল। আমরা মৃত্তিকা পর্যন্ত আলোচনা কিন্তু করে এসেছিলাম, এরপর চলে আসবো কৃষিতে। পরবর্তীকালে ভিডিও দেওয়া হবে বায়ুমণ্ডল থেকে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবং এই কৃষি থেকে তিনটে বিপ্লব কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রথম সবুজ বিপ্লব, দ্বিতীয় শ্বেত বিপ্লব এবং তৃতীয় হচ্ছে নীল বিপ্লব। এই তিনটে বিপ্লব থেকে আজকে আলোচনা করব এবং কোন প্রশ্নগুলি এখান থেকে প্র্যাকটিস করবে, কোন শর্ট প্রশ্নগুলি এখান থেকে প্র্যাকটিস করবে এবং বড় প্রশ্ন কীভাবে লিখবে তা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই দেখো এবং যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো আলোচনা শুরু করি। প্রথমে চলে আসি সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন। প্রথমত এই বিপ্লবটা কিন্তু দেখা দিয়েছিল প্রধানত দানা শস্যের উৎপাদন ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন উচ্চ ফলনশীল বীজ, আধুনিক যন্ত্রপাতি এসব প্রয়োগ করে কিন্তু যে ফসলের উৎপাদন ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় সেটা হচ্ছে সবুজ বিপ্লব। 60-এর দশকে কিন্তু এটা দেখা গিয়েছিল। এবার এই সবুজ বিপ্লবটা কিন্তু প্রধানত গমের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়, অর্থাৎ গম চাষের ক্ষেত্রে উৎপাদনটা বেশি বৃদ্ধি পায়, এই জন্য সবুজ বিপ্লবকে বলা হয় গম বিপ্লব। এটা একটু মাথায় রাখবে। এবার এখান থেকে কোন কোন শর্ট প্রশ্ন আসে। প্রথম শর্ট প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, অর্থাৎ ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে ডক্টর স্বামীনাথন। দ্বিতীয় প্রশ্ন, সবুজ বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে উইলিয়াম গাউন্ড। তৃতীয় প্রশ্ন, পৃথিবী সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে নরম্যান বোরল্যাগ। এই তিনটে প্রশ্ন ভালো করে মনে রেখে দেবে। এবার দেখে বড় প্রশ্ন আসতে পারে, সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সবুজ বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। ফলাফল মানে এর কুফল আলোচনা করতে হবে এবং সুফল আলোচনা করতে হবে, অর্থাৎ প্রথম পয়েন্ট দিবে সুফল। সুফল কী কী? মানে দেখো, উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, যন্ত্রপাতির প্রয়োগের মাধ্যমে শস্যাবর্তন প্রক্রিয়া চালু হয়েছিল, কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছিল, এইভাবে পয়েন্ট করে তোমাকে কিন্তু সুফলগুলো লিখতে হবে। অর্থাৎ কী কী ভালো দিক, ভালো দিকটাই বেশি, যেহেতু উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এর ফলে কৃষকরা ভালো আয় করতে পারছিল, এইরকম করে কিন্তু তোমাকে সুফলটা লিখতে হবে। কুফলটা কীভাবে লিখবে? কুফল দেখো, জমিতে প্রচণ্ড পরিমাণে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ করা হচ্ছিল, এর ফলে কিন্তু জমির উর্বরতা ক্ষমতা বা জমিতে বসবাসকারী যেসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী সেগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছিল এবং উৎপাদন ক্ষমতাও কমে যাচ্ছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় সুফল কুফল হলো জমিতে প্রচণ্ড পরিমাণে যে যন্ত্রপাতি প্রয়োগ করা হচ্ছিল, কিন্তু এর ফলে কী হয়, যে যারা মানে শ্রমিক আমাদের মতো, মানে যারা শ্রমিক আমাদের পাড়া গ্রামে যেসব শ্রমিক রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে এর এই কাজটা হারাচ্ছিল, অর্থাৎ কাজ পাচ্ছিল না, কারণ বেশিরভাগটাই তো যন্ত্র মারফত হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও কৃষকদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ যেসব যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বড় জমির ক্ষেত্রে খুব ভালো হয়, কিন্তু ছোট জমির ক্ষেত্রে কিন্তু এইসব যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না, এর ফলে যারা ছোটোখাটো কৃষক কম কম জমি চাষ করে বা জমির আয়তন কম তারা কিন্তু একটা বড় সমস্যার মধ্যে পড়েছিল। তো এগুলো হচ্ছে মোটামুটি কুফল এবং সুফল। তাহলে সবুজ বিপ্লব থেকে যে শর্ট প্রশ্নগুলো বললাম সেগুলো মনে রাখবে এবং এইখান থেকে ফলাফলটা ভালো করে পড়ে নেবে। এটাই হচ্ছে সবুজ বিপ্লব থেকে মূল আলোচনা। এবার আলোচনা করব শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন। এই শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়ান। এই শ্বেত বিপ্লব হলো কি, দুধ উৎপাদন, যেহেতু দুধের রং সাদা তাই কিন্তু এই দুগ্ধ উৎপাদনকে বলা হচ্ছে শ্বেত বিপ্লব। কী হয়েছিল ব্যাপারটা, স্বাধীনতার পরে অর্থাৎ 1947 সাল, তারপর থেকেই কিন্তু ভারতে হঠাৎ করে দুধ উৎপাদনটা বৃদ্ধি পেতে থাকে, কারণ ভারতে প্রচণ্ড পরিমাণে মোষ গরু এইসব পালিত হতে থাকে, এর ফলে দুধের উৎপাদন বা দুগ্ধজাত পণ্যের উৎপাদন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এই জায়গাটাকে বলা হচ্ছে শ্বেত বিপ্লব। ভারতে মনে রাখবে একটা কথা, যে ভারত কিন্তু দুধ উৎপাদন এবং দুধজাত যে পণ্যগুলো ঘি এসব উৎপাদনে কিন্তু পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এছাড়া বলে রাখি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জনক কাকে বলা হয়, কোন বিপ্লব কোন প্রয়োগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছিল, কোন সময় ব্যবহার করা হয়েছিল এই শ্বেত বিপ্লবটা, আর এখানের ফলাফল অর্থাৎ শ্বেত বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। ফলাফল বলতে একই রকম পয়েন্ট দেবে, প্রথম পয়েন্ট দুধের উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে গরু মোষ এসব পালন করা হয় এবং দুধের উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। দ্বিতীয় কর্মসংস্থান, এমন কিছু জন আছে যারা এই দুধ উৎপাদনের মাধ্যমে কিন্তু জীবিকা নির্বাহ করছিল, তাহলে একটা আয়ের বৃদ্ধি হতে পারে, বেকারত্বের অবসান এবং একই সঙ্গে পরিকাঠামোগত উন্নতি,
এইরকম যাবতীয় পয়েন্টগুলো কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবে। সুফলের ক্ষেত্রে, কুফলের ক্ষেত্রে কী করবে, কুফলের ক্ষেত্রে প্রধান হচ্ছে যে আমাদের ভারতে যেসব পশু চাষ করা হয় সেগুলো উন্নত মানের নয়, অর্থাৎ যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলো কিন্তু উন্নত মানের হয়, তাই আমদানির ক্ষেত্রে খরচটা বেশি পড়ে যায়, এটা একটা কুফল। দ্বিতীয় কুফল লিখবে পরিকাঠামো নেই, অর্থাৎ ভারতে যেরকম পরিকাঠামো বাইরের দেশে থাকে, তৃণভূমি চাষ করা হয়, সেরকম পরিকাঠামো কিন্তু ভারতে নেই। তারপর লিখবে তোমরা তোমাদের রোগাক্রান্ত, মানে এখানকার পশুরা প্রচুর পরিমাণে রোগাক্রান্ত হয়ে যায় এবং মারা যায়, এর ফলে এই একটা মহান সমস্যা কিন্তু শ্বেত বিপ্লবের ক্ষেত্রে, অর্থাৎ শ্বেত বিপ্লব থেকেও প্রধান প্রশ্ন যে শর্ট প্রশ্ন কয়েকটি পড়ে নেবে, একই সঙ্গে ফলাফলটাও পড়ে নেবে। আশা করি শ্বেত বিপ্লবটাও বুঝতে পারলে। এবার আলোচনা করব নীল বিপ্লব, অর্থাৎ ব্লু রেভলিউশন। এর মানে হলো মৎস্য উৎপাদন, অর্থাৎ মাছের ক্ষেত্রে যে উৎপাদন বৃদ্ধি সেটা কিন্তু ভারতে দেখা গিয়েছিল 1974 সালের পর থেকে। এই বিপ্লবের জনক হলেন অরূপ কৃষ্ণান, একটু মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য। এবার এই নীল বিপ্লবটা কি বললাম, মাছ এবং মৎস্যজাত যেসব উৎপাদন তারপর বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে নীল বিপ্লব। এর ফলাফল কী, ফলাফলের ক্ষেত্রে একই রকমভাবে যেগুলো বললাম কুফল এবং সুফল দেবে। কুফলটা দেখো, প্রথম মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল প্রচণ্ড পরিমাণে, এর ফলে বৈদেশিক মুদ্রাও কিন্তু অর্জনের একটা দিক খুলেছিল, অর্থাৎ তুমি এই যে মাছগুলো বিদেশে রপ্তানি করা হতো, দেশীয় আয় বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, বেকারত্বটাও কমছে, প্রায় একই রকম পয়েন্ট প্রত্যেকটারই মনে রাখবে, যদি তুমি একটা ভালো করে মুখস্থ করে নাও প্রত্যেকটাই কিন্তু একই রকম পয়েন্ট হবে, ঠিক আছে। বেকারত্ব হ্রাস বা বলতে পারো আয়ের সুযোগ, হ্যাঁ, তারপরে মৎস্যের উৎপাদন বৃদ্ধি, এরকম করে বানিয়ে কিন্তু প্রত্যেকটাই লিখতে পারবে এবং পয়েন্টগুলো তোমরা শুধু মনে রাখবে, ঠিক আছে। কুফলের ক্ষেত্রে কী লিখবে, একই রকমভাবে যেরকম কুফলে লিখেছিলে, উন্নত পরিকাঠামোর অভাব, ভারতে যে কোনো শিল্প হোক না কেন বা যে কোনো বিপ্লব হোক না কেন, পরিকাঠামো কিন্তু সেরকম থাকে না। দ্বিতীয় থাকে জল দূষণ, অর্থাৎ ভারতে জল দূষণটা প্রচণ্ড পরিমাণে হয়, পুকুর নালা এখানে প্রচণ্ড পরিমাণে জল দূষণের কারণে বিভিন্ন মৎস্য মারা যাচ্ছে, এটা একটা কুফল হতে পারে। এছাড়া কুফল কি, আমাদের দেশ কিন্তু গরিব, অর্থাৎ প্রচুর টাকা ইনভেস্ট করতে অনেকেই পারে না, এই একটা সমস্যা সৃষ্টি হয়, পরিকাঠামো সেরকম নেই, এইগুলো কিন্তু কুফলের মধ্যে। এবার একটা লাস্ট গুরুত্বপূর্ণ কথা বলি, এইখান থেকে কত নম্বরের প্রশ্ন আসে দেখো, তোমাদেরকে বলছি সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং নীল বিপ্লব, এই তিনটে বিপ্লব থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে কিন্তু 3 অথবা 4, এর থেকে বেশি প্রশ্ন হবে না। তাই তোমরা যদি সুফল লেখো কুফল লেখো প্রশ্ন তোমরা করতে পারো, দাদা কটা করে পয়েন্ট লিখবো, দেখো সুফলের ক্ষেত্রে ম্যাক্সিমাম 3টে করে পয়েন্ট ভালো করে মুখস্থ করবে এবং কুফলের জন্য কিন্তু 3টে পয়েন্ট, অর্থাৎ 3 3 6টা পয়েন্ট ভালো করে মুখস্থ করে রাখবে প্রত্যেকটারই ক্ষেত্রে, একটা মুখস্থ করলেই 3টেই হয়ে যাবে, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো এবং একই সঙ্গে এই শর্ট প্রশ্ন যেগুলো বললাম এগুলো একটু মনে রাখবে, এখান থেকে কিন্তু এইটুকু করলেই কিন্তু তোমাদের কাজ এনাফ হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিকে লাইক করে দাও। ধন্যবাদ, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।